নমস্কার, আমি ডক্টর সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট অ্যান্ড অ্যাস্ট্রো স্পিরিচুয়াল কাউন্সিলার। আচ্ছা, আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো এই বাস্তু টিপসগুলো দেওয়ালিতে বা দীপাবলিতে করলে আপনার অবশ্যই ভাগ্য ফিরবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তুতে যদি পজিটিভ শক্তি প্রবেশ করে, তবে সকল নেগেটিভ শক্তি বিনষ্ট হয়ে যায়। যদি আপনি দীপাবলি বা দেওয়ালি উৎসবটি বাড়িতে পালন করে থাকেন, সারা বছর কিছু না করলেও, তাহলে দেখবেন আপনার বাড়িতে পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই দীপাবলিতে এই কিছু নিয়মকানুনগুলো মেনে চলুন। দেওয়ালি বা দীপাবলি হলো 5 দিন ব্যাপী আলোর উৎসব। এই উৎসব হলো জীবনের সঠিক জয়ের পদক্ষেপ, অন্ধকারময় আত্মার মুক্তির সময়। এই দীপাবলিতে বাস্তু টিপসগুলো মানলে আপনার ভাগ্যের পরিবর্তন আনবেই আনবে। ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকল স্থান থেকে মাকড়সার জাল, যেসব জিনিসপত্র ব্যবহারযোগ্য নয় সেগুলোকে সরিয়ে ফেলুন। তাছাড়া ব্যালকনি, সিঁড়ি, বেসমেন্ট এইসব স্থানগুলো পরিষ্কার করুন। বাড়ির অপ্রয়োজনীয় যেসব ভাঙাচোরা জিনিসপত্র, বাতিল বস্তু, পুরানো ম্যাগাজিন, পেপার, জুতোর বাক্স, খালি কন্টেনার, এগুলো পদ সব কিছুর বৃদ্ধির কারণ। সুতরাং এই সময় গৃহের প্রবেশপথ সুন্দর করে পরিষ্কার করুন, উজ্জ্বল আলো ও সাজিয়ে তুলুন। স্বস্তিক চিহ্ন সুন্দর করে রূপালী রঙে সদর দরজাতে এঁকে দিন। গৃহে আম্রপল্লব ও গাঁদা ফুল দিয়ে সাজিয়ে ফেলুন। গাঁদা ও আম্রপল্লব এই দুটি শুভ বিষয় যা আপনার বাড়িতে শুভ শক্তিকে বাড়াবে। গৃহের মানুষজনকে ভালো রাখবে। আম্রপল্লব ও গাঁদা ফুল দিয়ে মূল দরজাতে একটা তোরণ বানিয়ে ফেলুন। মায়ের কৃপা পেতে এগুলো অবশ্যই করবেন। লক্ষ্মী দেবীর পায়ের চিহ্ন অঙ্কন করুন চালের গুঁড়ো কুমকুম দিয়ে। এই চিহ্ন অঙ্কন করলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবেই ঘটবে। বাড়িতে ঢুকছে এমন চিহ্ন অঙ্কন করবেন, কখনো বেরিয়ে যাচ্ছে এমন চিহ্ন অঙ্কন করবেন না। সুন্দরী রঙ্গোলি অঙ্কন করুন বাড়ির প্রবেশদ্বারে। বিশুদ্ধ ঘি অথবা তিসি ও সর্ষের তেল মিশিয়ে মাটির প্রদীপ জ্বালান, বাতি জ্বালান। তাহলে আপনার ও আপনার পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ মুক্ত থাকবেন, এতে কীট পতঙ্গ কমে যাবে। 4টি প্রদীপ বা তার মাল্টিপ্লাইস কোনো প্রদীপ প্রাচীরে লাগান। লক্ষ্মীদেবী, গণেশ দেব এবং কুবের ও ইন্দ্রদেবের উদ্দেশ্যে। গৃহের অন্ধকার কোনো স্থান থাকলে সেই সব স্থানগুলো আলোকিত করুন। মাটির প্রদীপ এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন। বিশেষত রান্নাঘর, বাথরুম, সিঁড়ির তলা প্রভৃতি স্থানে। এতে আপনার গৃহের পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। ঘরের মেঝেতে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন কখনোই আঁকবেন না। ঘরের উত্তর পূর্ব দেওয়ালে এই চিহ্ন অঙ্কন করুন, এতে সৌভাগ্য ফিরবেই ফিরবে। রঙ্গোলিতে ওম বা স্বস্তিক চিহ্ন কখনোই আঁকবেন না। দীপাবলিতে লক্ষ্মী পূজা করুন উত্তর দিকের ঘরে। আপনি উত্তর দিকে মুখ করে অথবা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে পূজা করতে পারেন। ওই স্থানটি পরিষ্কার করে নতুন কাপড় পেতে লক্ষ্মী দেবী, গণেশ, কুবের এবং ইন্দ্রদেবের পট বা মূর্তিতে পূজা করতে পারেন।
দীপাবলিতে সর্বদা উজ্জ্বল বর্ণ বর্ণের পোশাক পরিধান করুন। কালো পোশাক পরে কখনোই পূজা করবেন না বা কালো পোশাক পরবেন না, আর পূজার দিনে ঘর থেকে কোথাও বেরোবেন না। দু একটা বিশেষ কথা স্মরণ করিয়ে দিই। ঘরের মধ্যে গোলাপ জল রাখুন নর্থ ইস্ট কর্নারে, উত্তর পূর্ব দিকে। ওম ও স্বস্তিক চিহ্ন নর্থ ইস্ট দেওয়ালে অঙ্কন করুন। রঙ্গলি অঙ্কন করুন সাউথ ইস্টে। চামড়ার কোনো দ্রব্য বন্ধু বা আত্মীয়কে দেবেন না বা নেবেন না। কালো বস্তুকে বা কালো রঙকে এড়িয়ে চলুন। লাল বা হলুদ বর্ণের ফুল ব্যবহার করুন। শ্রীযন্ত্রম বাড়ির দক্ষিণে উত্তর দিকে এটা রেখে দিন। কোনো একটি দেব বা দেবীর দুটি মূর্তি বা পট এক স্থানে রাখবেন না। লক্ষ্মী দেবীর বাম দিকে গণেশ দেবকে এবং সরস্বতীকে ডান দিকে রাখবেন। খেয়াল রাখবেন একে অপরের দিকে যেন মুখ করে না থাকে। জলের কলস পূজাঘরের পূর্ব দিকে রাখবেন অথবা উত্তর দিকে রাখবেন। দরজার দিকে কখনো দেবীর পট বা মূর্তি রাখবেন না। উত্তর দিকে কুবের দেবতাকে রাখুন, এটি সমৃদ্ধ এবং সম্পদের দেবতা। এই স্থানে আলমারি বা লকার রাখুন। লকারের ভিতরে লক্ষ্মী দেবীর একটি পট রাখুন, এতে আপনার ধর্মবৃদ্ধি ঘটবেই ঘটবে। শেষ দু একটি কথা, এই বাস্তু টিপসগুলি নিষ্ঠা সহকারে পালন করুন। এই দীপাবলিতেই আপনার সুখ সমৃদ্ধি ধন সম্পদ ভরে উঠবে। আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। নমস্কার।